আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমি রান্না করব খিচুড়ি, আর তার পাশাপাশি আমি আমার কিছু নিজস্ব মতামত দিব বাংলাদেশের রিসেন্ট ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি সব সময় যেমনটা করি, হাবি জাবি রেসিপি যেগুলোর নাম দেই, আমি অ্যাকচুয়ালি আমি ফাঁকিবাজি করে খুব রান্না করি, মেনটেন করি না কোনো কিছু, কোনটা আগে কোনটা পরে এইসব কিছু মেনটেন করি না। সো এই জন্য আমি এগুলাকে হাবিজাবি রেসিপি বলি। অ্যাজ ইউজুয়াল আমি হাবিজাবি করে আমার আজকের এই খিচুড়িটা রান্না করব। সো কথা না বাড়িয়ে আমি আমার মেইন টপিক নিয়ে কথা বলি। সবার আগে আমি আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি, যারা দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে রাস্তায় কাজ করতেছে। এখন কথা হচ্ছে, কিছু মানুষের এই জিনিসটা একদমই নিতে পারতেছে না, মানে এত স্টুডেন্ট কেন রাস্তায় থাকবে, গাড়ির চাইতে স্টুডেন্ট বেশি, হ্যান ত্যান অনেক কিছু কমেন্ট করে দেয়। ইভেন আমি একটা ফেসবুক পোস্টে দেখলাম একজন মহিলা খুব একদম ভয়ভীত হয়ে গেছে, কোনো স্টুডেন্ট নাকি ওনার সাথে রাফ ব্যবহার করছিল, ওনার বাচ্চাও ভয় পেয়ে গেছে। উনি নাকি কিছুই তেমন বলেনি, বলেছে যে একদিনেই তো আর সব চেঞ্জ করা পসিবল না। তো আমি মনে করি যে হ্যাঁ, একদিনে চেঞ্জ করা পসিবল না, কিন্তু চেঞ্জটা আপনার থেকেই শুরু হোক, তাই না? সবাই যদি এই কথাই বলে যে একদিনে তো চেঞ্জ হওয়া পসিবল না, এটা বললে চেঞ্জটা শুরু হবে কোথা থেকে, তাই না? আর এই যে রোদ বৃষ্টি দিয়ে এই ভাই বোনগুলা যে রাস্তার মধ্যে কাজ করতেছে, অবশ্যই ওদের মেন্টাল একটা প্রেশার ক্রিয়েট হয়। সো ওদের হাইপার হওয়াটাই খুব স্বাভাবিক। আপনি এরকম ডিমোটিভেট কথা বলে দিলেই তো আর হলো না। আর যেখানে পুলিশরাই হিমশিম খেয়ে যায় এগুলো সামলাতে, সেখানে স্টুডেন্টসরা তো এগুলো কোনো ট্রেনিং নেয় নাই, ওরা বাসায় ইভেন কোনো কাজও করে না, খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশই, বাট ওরা দেশের জন্য রাস্তায় নেমে গেছে, এটা আপনারা অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওরা কি না করতেছে, ওরা একদিক দিয়ে ময়লা পরিষ্কার করতেছে, একদিক দিয়ে ট্রাফিক সামলাচ্ছে, আরেক দিক দিয়ে রাতের বেলা ডাকাত পাহারা দিচ্ছে, টোটাল কথা আপনাকেই সেভ করতেছে। ওরা যদি রাস্তায় না থাকতো, আপনার গাড়ি চালায় আপনার আর অফিসেই যেতে হইতো না। রুল থাকলে আমরা বাঙালিরা মানি না, রুল না থাকলে তো কল্পনাই করা যায় না। সব সময় এরকম নেগেটিভ চিন্তা না করে বা নেগেটিভ রিয়াকশন না দিয়ে কিছু সময় অ্যাপ্রিসিয়েট করাও যায়, আর আমরা সবাই মিলেই তো এই সুন্দর বাংলাদেশটা গড়তে পারবো। সো একটু কোঅপারেটিভ হই আমরা স্টুডেন্টদের সাথে, প্লিজ। কিছুদিনেরই তো ব্যাপার, আইন শৃঙ্খলা বাহিনীরা যখন চলে আসবে সব তো নর্মাল হয়ে যাবে দেশে, তখন তো আর ওরা রাস্তায় বসে থাকবে না, তাই না? আর এবার আসি ওই যে ভাইরাল ব্যক্তিগণদের নিয়ে। ভাই আপনারাই তো ওদেরকে ভাইরাল করতেছেন, আপনারা শেয়ার করা কমেন্ট করা অফ করে দিন, ওরা তো চাই নেগেটিভ মার্কেটিং, আর আপনারা ঠিকই তাদের মার্কেটিং করে দিচ্ছেন, তাদের কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, তো ওদের তো আসলে ফায়দাই হচ্ছে, এতে ওরা যে কাজের জন্য এখানে আসছে এগুলো করতে সেটাই হচ্ছে। তো যাই হোক, সবাই মিলে আমরা আমাদের দেশের জন্য দোয়া করি, এবং দেশটাকে সুন্দর করে সাজানোর কাজে সবাই মিলে একসাথে হয়ে কাজ করি, তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে। আমার দেশ এবং দেশের মানুষের জন্য দীর্ঘায়ু কামনা করছি। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্নাও শেষ এবং ডেকোরেশনের পালাও শেষ। সো এখন আমি একটু ফটোগ্রাফি করে তারপরে খেতে বসে যাব। খিচুড়িটা অসম্ভব ভালো হয়েছে, জানি না কিভাবে যেন আমি এরকম হাবিজাবি করে রান্না করলেও মাঝে মাঝে এতই ভালো হয়ে যায় যে আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি এটা নিজে রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।